আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ইলিশের একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও সেরকমই মজা। আনারস ইলিশ। আনারস ইলিশ করতে আমার যা যা লাগবে, আমি এখানে ইলিশ মাছের 4 টুকরা নিয়ে নিয়েছি। এখানে একটা আনারসের অর্ধেকের একটু বেশি নিয়ে নিয়েছি। এখানে আছে 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। এখানে আছে রসুন আর একটু আদা পেস্ট। এখানে পেঁয়াজ বাটা। এখানে আমি রেগুলার তেল আর সরিষার তেল একসাথে মিক্স করে নিয়েছি, 7-8টা কাঁচা মরিচ, লবণ। চুলায় চলে যাচ্ছি, আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। আমি এই রান্নাটাই পেঁয়াজ বাটা ব্যবহার করব, তাই আগে লবণ দিয়ে দিলাম যাতে না ছিটে যায়। দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা। এটা একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব এখন। মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো আমি একটু হলুদ মরিচ আর অল্প একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। এবার এটা একটু ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর আমার মাছটা এক পাশ প্রায় হয়ে গিয়েছে। ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, এটা সময় লাগে না বেশি রান্না করতে। এখন আমি দিয়ে দিচ্ছি আনারসটা। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এটা ছেঁকে নিয়েছি। এখানে আমি পানি দিইনি, শুধু আনারসটাই আছে, এটা আনারসের পিউরিটাই দিলাম। আনারসটা অনেক মিষ্টি, তাই এখানে আমি চিনি ব্যবহার করব না, তার বদলে আমি একটু লেবুর রস নামানোর আগে ব্যবহার করব, কারণ আনারসটা অনেক মিষ্টি। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। ঝোলটাও আমার শুকিয়ে এসেছে। এই হয়ে গেল আমার আনারস ইলিশ। যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।